হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইটিসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে কাজী ইমন আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হচ্ছে এমআইয়ের যে বুস্ট স্টিমারটা, এটা হচ্ছে আনবক্সিং করে দেখাবো। এটা অলরেডি অনেক আগে হচ্ছে ভিডিওটা, আনবক্সিং ভিডিও আছে ইউটিউবে। তো নতুনত্ব যে বিষয়টা হচ্ছে, আপনি এখন এই বুস্ট স্টিমারের সাথে হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি পাবেন। সেক্ষেত্রে হচ্ছে আমার দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করতে, মানে ডিসক্রিপশন লিঙ্ক থেকে কি পারচেস করতে পারবেন, অথবা যদি কারো লাগে সেক্ষেত্রে ইনবক্সে আমাকে বা কমেন্টের মধ্যে জানাতে পারেন। তো আমি হচ্ছে আমি স্টার না থাকার কারণে হচ্ছে আমি নিজে থেকে হচ্ছে এটা আনবক্সিং করে যেতেছি, এই জন্য একটু নিজে নিজে একটু প্রবলেম ফেস করতে হইতেছে। তো আমি হচ্ছে আপনাদেরকে আনবক্সিং করে যদি এটা দেখাই, তো এটার ভিতরে এটা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ট্রিমার, ট্রিমারটা একটা বোস ট্রিমার, এটা হচ্ছে এমআই ব্র্যান্ডের। এই জায়গাতে যদি পিছনে যদি দেখাই, আপনি দেখতে পারবেন যে হচ্ছে চার্জিংয়ের যে যে পোর্ট, ওইটা একটা আইকন দেওয়া আছে, এই জায়গায় ইউএসবির আইকন দেওয়া আছে, এবং সাউন্ডলেস যেটা আছে সাউন্ড ক্রস দেওয়া আছে এটাও, এবং কিছু আইকনের জায়গাতে দেওয়া আছে। এটা যদি আমি ওপেন করি, এটার সাথে কী কী আছে আপনারা অনেকেই হয়তো বা জানেন যে এটার সাথে কী কী দেয়। তো আমি হচ্ছে আপনাদেরকে এটা ওপেন করে দেখাচ্ছি। তো এটা ওপেন করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কী কী আছে না আছে, আমি একা দেখাচ্ছি, আমার প্রবলেম ফেস করতে হইতেছে। তো এটা যদি ওপেন করি, ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ট্রিমারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের। আমি এটা যদি দেখাই, এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক কালারের ট্রিমারটা। আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই, পিছনের সাইডটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে এটা সাইজ আছে যে 3, 6, 9। আপনি যত সামনের দিকে ই দিবেন তখন সামনের দিকে যাবেন তখন হচ্ছে আরও এটা ই করে, এটা থেকে চুল কাটা যায় আসলে, এটা দিয়ে হেয়ার খুব ভালোভাবে কাটা যাবে, এবং সাইজ আছে ছোটো বড়ো। তো আপনারা যদি হচ্ছে সম্পূর্ণ খুলতে চান সেক্ষেত্রে এরকম যদি ই দেন তাহলে সেটা খুলে যাবে। এবং এই জায়গাতে হচ্ছে প্লাস্টিকের যেটা দেখতেছে, আসলে এটা প্লাস্টিক না, এটা হচ্ছে সিলিকনের একটা ব্লেড, এবং এটা হচ্ছে খুব ভালো। আপনি যদি আমি ওপেন করে দেখাই, আপনারা দেখতে পারবেন এই যে দেখেন যে একদম সাউন্ডলেস, কোনো প্রকার সাউন্ড হচ্ছে না এই জায়গাতে, খুব কম সাউন্ড হইতেছে। অন্যান্য ট্রিমার দেখা যায় অনেক সাউন্ড হয়, এটাতে হচ্ছে সাউন্ডটা কম, আবার একটা প্রেস করলে এটা হচ্ছে অফ হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন ট্রিমারটা হচ্ছে আপনার অনেক শপে হচ্ছে 1100 টাকা নেয়, সেক্ষেত্রে আপনারা 1200 টাকা দিয়ে এটা নিতে পারবেন। দামটা অনেকেই হচ্ছে জানেন যে 1200 টাকা দিয়ে নিলে সেক্ষেত্রে আপনার 1 বছরের ওয়ারেন্টি পাবেন এই ট্রিমারটাতে। সেক্ষেত্রে আপনি আমার মাধ্যমেও হচ্ছে এটা পারচেস করতে পারবেন। এই যে আমি দেখেছি ওপেন করে, তো এটা সাথে যদি কী কী দেয় এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা সাথে হচ্ছে একটা ইউএসবি পোর্ট, এই ইউএসবি পোর্টটা হচ্ছে সি টাইপ পোর্টটা আপনি দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে হচ্ছে আপনার ল্যাপটপ দিয়ে আপনি চার্জ দিতে পারবেন, অথবা চার্জারের মধ্যে যে কোনো চার্জারের মধ্যে এটা দিতে পারবেন। এটা 5 ভোল্ট এটা। তারপর দেখতে পাচ্ছেন একটা ব্রাশ, ব্রাশটা একটা ছোটো একটা ব্রাশ আছে। ব্রাশটার কাজ হচ্ছে আপনি যখন চুলটা যখন আপনার ই করবেন তখন হচ্ছে এগুলো পরিষ্কার, এরকম করে আপনি এটা পরিষ্কার করতে পারবেন। এবং আমি যদি দেখি এটার সাথে একটা তেল আছে, তেলটা ওটা পরিষ্কার করার জন্য এটা দিয়ে থাকে, এটাও এটা সাথেই ছিল। তো এই ছিল মোটামুটি, এগুলোর সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে যে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এটাও এই জায়গাতে সব কিছু, যদিও এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে আপনারা এটা বুঝতে পারবেন না, যারা চাইনিজ বুঝেন তারাই শুধু বুঝতে পারবেন। তো এই হচ্ছে এমআই ব্র্যান্ডের বুস্ট, যে আপনার এটা এমআই যে বুস্ট যে ট্রিমারটা, এটা সম্পর্কে এই মোটামুটি। এটা হচ্ছে 90 মিনিট চার্জ ব্যাকআপ এই জায়গাতে এমনই দেওয়া আছে যে 90 মিনিট চার্জ ব্যাকআপ থাকবে। আসলে হচ্ছে কতটুকু চার্জ থাকে এটা যদি পুরোপুরি ব্যবহার না করলে হয়তো বুঝতে পারবো না। তো এখানে এরকমই নির্দেশনা দেওয়া আছে 90 মিনিট। এবং আমি এই জায়গায় যদি আপনাদেরকে একটু দেখাই, এই জায়গাতে হচ্ছে কী কী লেখা আছে আপনি দেখবেন, 5 ভোল্টের 1.5 চায়না ল্যাঙ্গুয়েজে লেখা, 5 ভোল্ট এটা বোঝা যায়, এবং 5 ওয়াট এটা বোঝা যাইতেছে। তো এই হচ্ছে আপনার এমআইয়ের বুস্ট ট্রিমারটা। আপনারা হচ্ছে যারা কিনবেন আনবক্সিং ভিডিও এর আগে হয়তো বা দেখছেন, তো নতুন করে আমি আবার নতুন করে আপনাদেরকে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি আমি কালকে ইউজ করার পরে মোটামুটি ভালোই আমার মনে হয়েছে যে হ্যাঁ ভালো। মোটামুটি আমি আরও কয়েকটা ট্রিমার দেখছি, দেওয়ার পরে এটাই কিনলাম। তো আমি আপনারা সেক্ষেত্রে নিতে পারেন, কোনো প্রকার সেক্ষেত্রে প্রবলেম হবে না আশা করি, এবং খুব ভালো হবে, সাউন্ডলেস এটা খুব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যদি কেউ এটা আমার মাধ্যমে পারচেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।